ছাত্র দলের মানুষের হাতে ছাত্রলীগের ফলাফলে মাইর খেতে হবে, এর সাথে লজ্জাজনক আর কি হইতে পারে আওয়ামী লীগের জন্য? আমি ছাত্রলীগের একজন কর্মী হিসাবে যাতে আমি সুষ্ঠু একটা বিচার চাই, সুষ্ঠু একটা বিচার চাই, আর কিছু চাই না। আমি ছাত্রলীগ করে এটা কি আমার অপরাধ? দাউদকান্দিতে এক চাকরিজীবীর বাড়িতে ভাঙচুর ও ফিল্মি স্টাইলে হামলা। আপনারা দেখছেন Gomti.tv, দেশ জুড়ে গোমতির প্রতিচ্ছবি। সবার আগে সর্বশেষ খবর Gomti.tv তে। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কবি চন্দ্রদী গ্রামের আলামিনের বাড়িতে ঝগড়ায় উপস্থিত থাকার কারণে ঢাকার চাকরিজীবী মোহাম্মদ খোরশেদ আলমের বাড়িতে হামলা ও ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। খোরশেদ আলমের অপরাধ কেন পাশের বাড়িতে ঝগড়ায় সে সরেজমিনে দেখতে গেল। তার জের ধরে আক্রোশে খোরশেদ আলম সরকারের বাড়িতে একটি সংঘবদ্ধ দল ফিল্মি স্টাইলে হামলা করে। খোরশেদ আলম বলেন, আমি নিয়মিত বাড়িতে থাকি না, ঢাকায় থাকি, যেহেতু চাকরি করি। ধর্মীয় বা বিভিন্ন অনুষ্ঠানে আনুষ্ঠানিক কাজে বা পবিত্র ঈদে বাড়িতে আসি। গ্রামের মধ্যে যদি কোনো বাড়িতে ঝগড়াঝাটি হয় তাহলে পাশের বাড়ির লোকজন অবশ্যই ঝগড়া থামাতে বা দেখতে যায়। এতে কি আমার অপরাধ হয়ে গেল? তাই আমার বাড়িতে ভাঙচুর হামলা করবে? তারা আমাকে হুমকি দিয়ে যায়, যদি আমি থানা পুলিশকে বলি মামলা করি তাহলে আমাকে প্রাণনাশে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায়। ঘটনার দিন 20/04/23 বৃহস্পতিবার সন্ধ্যা 6 ঘটিকা আনুমানিক ঘটনাস্থল নিজ বাড়িতে। আমরা আওয়ামী পরিবারের সন্তান, অথচ যারা আমাদের বাড়িতে হামলা করেছে তারা বিএনপির রাজনীতি করে। হামলাকারীরা হলো মোহাম্মদ মারুফ পিতা মৃত বাবুল, মোহাম্মদ রুবেল ফিরোজ মিয়া, মোহাম্মদ আশরাফুল পিতা শাহ আলম, গ্রাম পূর্ব কাওয়াদি থানা দাউদকান্দি, মোহাম্মদ মোস্তফা পিতা মোসলেম উদ্দিন, গ্রাম সাতারদিয়া, মোহাম্মদ ফুয়াদ শিকদার পিতা রিপন শিকদার, মোহাম্মদ নাদিম কুরাল পিতা হাকিম কুরাল, হাসিফ ব্যাপারী পিতা আবু ইউসুফ ব্যাপারী, এরা সকলে আমার বাড়িঘর ভাঙচুর করে। আমাকে হুমকি দেওয়াতে আমি দাউদকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করি। ভাঙচুরের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে রুবেলের মোবাইলে কল দিয়ে ফোনটি বন্ধ পাওয়া যায়। বিগত 5-7 দিন যাবৎ ওই মারুফ এবং রুবেল ওরা কয়েকদিন যাবৎ ধরে আমার ফেসবুকে হুমকি দামকি দিতেছে, আমার হাত কেটে লেবো, পাগলটা লেবো। তো আমি ঢাকাতে একটা চাকরি করি, তো ঈদের ছুটিতে আমি কালকে গত 2 দিন আগে বাড়িতে ফ্যামিলি নিয়ে ঈদ করার জন্য আসছি। তো আসার পরিপ্রেক্ষিতে আমি রাস্তাতে বসে নিয়েছি আমার বাতিজারে নিয়ে, তো তারা সিএনজি দিয়ে আইসা আমার উপরে হামলা দিছে। তা আমি দেউরি আমার বাতিজারে নিয়ে পলায় বাড়িতে দেউরি আইসা পড়ছি। আসে যাওয়ার পরে আমি সেবে আমার সেবে চলে গেছি, তারা না পাইয়া তারা দেশি অস্ত্রপস্ত্র নিয়ে আইসা 20-25 জন আইসা এই যে আমার ঘরের বাড়ির অবস্থা কী করছে এগুলো আপনারা দেখেন। আমি এখন 2টা হাত জোর করে অনুরোধ করি মেজর মোহাম্মদ আলী সুমন ভাইয়ের কাছে, যিনি ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের অভিভাবক। আমি ছাত্রলীগের একজন কর্মী হিসাবে যাতে আমি সুষ্ঠু একটা বিচার চাই, সুষ্ঠু একটা বিচার চাই, আর কিছু চাই না। আমি ছাত্রলীগ করে এটা কি আমার অপরাধ? এটা কি আমার অপরাধ? আমি আওয়ামী লীগ করে এটা কি আমার অপরাধ? হ্যাঁ, আমি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমি সুষ্ঠু একটা বিচার চাই। পরিবারের সবাই রে দর্শনের হুমকি দিয়ে গেছে আমার স্ত্রী, মানুষের ফ্যামিলিতে আইসা, যদি একটা ফ্যামিলিতে আইসা যদি আপনাদের বাবা মারে, ধরেন আপনারা না পাইয়া যদি আপনার পরিবারের আপনার আপনাদের পরিবারের আপনাদের সাথে যদি আইসা আপনার পরিবারের উপরে টর্চার করে, আপনাদের কাছে কিরকম লাগবে? আজকে 15 বছর আমার ভাই খোরশেদ আওয়ামী লীগ করে, 15 বছর অপস রাজনীতির শিকার হইয়া তার জীবনটা শেষ হয়ে গেছে গা। ছাত্র দলের মানুষের হাতে ছাত্রলীগের ফলাফলে মাইর খেতে হবে, এর সাথে লজ্জাজনক আর কি হইতে পারে আওয়ামী লীগের জন্য? ওরা আইসে আমার ভূতে খারি আইতার দ্বারা হুমকি দিতে, বোর্ডের ভরেছ তো হুমকি দিতে সারে আইতার না। কতজন লোক আইসে? 100-150 মোর সব এইটা এইটা সব লইয়া আইসে আইয়া, এরপরে ঘর দুয়ার ভাঙছে, আমি দরজা খারি রয়েছি, আমার বাড়ি দিছে। এবারে গতকাল সন্ত্রাসীরা আইসা এই বাড়িতে অনেক ভাঙচুর করছে, খোরশেদের ঘর দরজা ভেঙে ওদের ঘরে টাকা ছিল 2 লাখ টাকা, স্বর্ণ এগুলা সব নিয়ে গেছে। আমরা পাশের বাড়িতে ছিলাম, আমরা এগুলা সব দেখছি, কিন্তু কেগুলা কেউই আমরা ধরতে পারি নাই। ঠিক আছে, যদি ওর আম্মাকে মারছে, ওর শাশুড়িরে মারছে, ওর বউকে দর্শন করার জন্য দৌড়ে আরেক বাড়িতে নিয়ে গেছে, ওর গলায় স্বর্ণের চেন ছিল ওটাও নিয়ে গেছে, তার ঘরের ভিতরে ঢুকে ওয়ার্ড্রপ ভেঙে টাকা গহনা যা আছে ওগুলা সব নিয়ে গেছে। আমি খোরশেদ আলমের স্ত্রী। বিগত কয়েকদিন যাবৎ আমার স্বামীকে তারা হুমকি দিয়ে আসতেছে। গতকালকে 5:30 নাগাদ আমার স্বামী যখন রাস্তায় গেছে তখন আমার স্বামীকে তারা হুমকি দিছে। তারা বাড়িতে আসছে, অনেক অস্ত্র অস্ত্র নিয়ে আমার স্বামীকে তারা মারধর করতে আসছে। যখন আমার স্বামীকে তারা পায় নাই তখন আমাকে তারা হুমকি দিয়ে গেছে, তারা নাকি আমাকে ধর্ষণ করবে। তারা আমাদের বাড়িঘর এসে ভাঙচুর করছে, আমার শাশুড়িকে আমার আম্মাকে তারা মারধর করছে। ফেসবুক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।